back to my channel Mishtimo আর আজকে আমি যাচ্ছি কলকাতার বাইরে ঘুরতে কিন্তু কোথায় যাচ্ছি সেটা আমি এখন বলবো না সেটা জানতে হলে ভিডিও শেষ অবধি দেখতে হবে শেষ অবধি দেখতে হবে না মিডিল অবধি তোমরা বুঝে যাবে জানতে পেরে যাবে তো আমি ঠিক করেছি যে আমি একসাথে পুরো ব্লগ দেব না আমি এখান থেকে শিয়ালদা যাব ওখান থেকে ওখানে যাব দেন পৌঁছে ওই অবধি একটা ব্লগ পোস্ট করব ডে 1 ডে 2 করে করে আমি কোথায় থাকছি কস্টিং কিরকম খাবার দাবারের দাম কিরকম সমস্ত কিছু মিলিয়ে কি কি জায়গা ঘুরলাম কত টাকা লাগে সমস্ত কিছু একটা ব্লগ আমি তোমাদের জন্য দেব এটা কাইন্ড অফ তোমরা ট্রাভেল ব্লগ বলতে পারো আর আমার নিজের পছন্দ মতো ব্লগ সেটাও তোমরা বলতে পারো আমার ইচ্ছা হচ্ছে তাই জন্য আমি করছি তো আমি ডে 1 ডে 2 করে করে দেব আর যারা আমি নামটা করে বলেই দিয়েছিলাম যারা আর কি ওখানে ঘুরতে যাবে আই হোপ তাদের অনেকটাই সুবিধা করে দিতে পারবো মানে সমস্ত রকম ইনফরমেশন আমি দিতে পারবো তো এবার আমি বাড়ি থেকে বেরোবো এখন আপাতত শিয়ালদা যাচ্ছি সো লেটস গো টু শিয়ালদা আর আমার সাথে আমার ফ্যামিলি যাচ্ছে আর আরেকজনও যাচ্ছে সেটাও পরে ডিসকাস করবো এখন সেটা ডিসকাস আমি করবো না তো কিপ আপডেটেড অ্যান্ড স্টে টিউন সব কটা ব্লগ দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর মজাও হবে বেরিয়ে পড়েছি আমরা শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে কালী পুজো ছিল তাই অনেক জায়গায় লাইটিংস দেখতে পাচ্ছি তো আমার সেই দিন রাতে 10:15 দার্জিলিং মেল ছিল স্লিপার ক্লাসে তো স্লিপার ক্লাসের কস্টিং হচ্ছে 360 আর ট্যাক্স নিয়ে যেটা এক্সট্রা পড়বে অ্যান্ড ফাইনালি আমি শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি অ্যান্ড আই এম সো এক্সাইটেড এত দূর যাব মানে ফার্স্ট টাইম বলতে পারো যেখানে যাচ্ছি সেটা আমার ফার্স্ট টাইম কলকাতা থেকে অনেক দূরে একদম শান্তির জায়গা তো আমি কি বলবো বুঝতে পারছি না শিয়ালদা স্টেশন এসে গেছে অ্যান্ড দেন এখানে এত ভিড় ছিল আমার সব কিছু লাগেজ টাগেজ তুলতে দেরি হয়ে যায় সো ডিরেক্টলি আমি ট্রেন থেকেই ভিডিওস দেওয়া স্টার্ট করলাম ট্রেনের ভেতর সবাই অন্ধকার করে রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছিলো কি বলবো আর যাই হোক তো ওই স্টেশন দেখতে দেখতেই যাচ্ছিলাম আর কি অনেকক্ষণ ট্রাভেল করার পর পৌঁছে গেছিলাম বোলপুর শান্তিনিকেতন এই জায়গাটা অনেকেই চেনো অনেকটাই চেনা জায়গা তাই জন্য এই জায়গাটা একটা শর্ট নিলাম সত্যি কথা বলতে রাত্রিবেলা ট্রেনে একটা জার্নি করার মজাই কিন্তু আলাদা আবার মাঝে মাঝে কিন্তু একটা হালকা হালকা ভয়ও লাগে আর যেহেতু স্লিপার ক্লাস তো হাওয়া আসছিল ঠান্ডা ঠান্ডা তো বাবা একটা দারুণ ব্যাপার তো রাত থেকে হয়ে গেল সকাল এখন আমি কোন স্টেশনে আছি আমি সেটা তো জানি না ট্রেন তো ছুটে চলেছে আর আরেকজন সামনে বসে ঘুমের ঘরে এখনও রয়েছে ট্রেন চলছে 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 বহু বহু জায়গা পেরিয়ে যাচ্ছি অ্যান্ড ট্রাস্ট মি এত ভালো লাগছে না বাইরের এই দৃশ্যগুলো দেখতে জাস্ট অসম বলবে না কাউকে বলবো কালকেই আপলোড হবে কালকেই জানতে পারবে মানে যাচ্ছি কিন্তু খুব
ভালো জায়গা, ভালো জায়গা, ভালো জায়গা। জলপাইগুড়ি স্টেশন ফাইনালি, আর এখান থেকেই কিন্তু সমস্ত জায়গায় যাওয়া যায়, মানে সেটা সিকিম হোক, গ্যাংটক, সিকিমের গ্যাংটক কি বলবো না। তো এখানে সবাই রীতিমতো এত এত লাগেজ নিয়ে নিয়ে যাচ্ছে, আমিও লাগেজ টানছিলাম, দেন একটু সাথে সাথে আর কি ভিডিওজও করছিলাম। কিন্তু বিশ্বাস করো, এই সিঁড়ি টিড়ি দিয়ে লাগেজ তোলা পড়া করতে করতে আমার একদম মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো, হাত পা এখনও পর্যন্ত ব্যথা। তো এখানে অনেকেই দেখতে পাচ্ছি যে অনেক জায়গায় যাওয়ার জন্য খুব ইন্টারেস্টেড রয়েছে, কোথায় অনেকে নানা জায়গায় নানা দিকে যাচ্ছে, ও লাগেজ টানছে। এই হলো এনজিপি স্টেশন। তো চলো বেরিয়ে পড়া যাক, এনজিপি স্টেশন থেকে বাইরেটা যাই। পেছনে আসছে আমার স্টেশন থেকে আমরা একটা কার করেছিলাম, যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য আমাদের পার হেড 600 মতো পড়েছিল। তো ওখান থেকে তোমরা নানারকম শাটলও নিয়ে নিতে পারো ওখান থেকে ছাড়ে। তো এটা হচ্ছে সেভাক রোড, সেভাক রোড ধরে আমি যাচ্ছি টু ওয়ার্ডস কোথায়, কলকাতা ছেড়ে অনেক দূরে। আর এত সুন্দর আশেপাশের দৃশ্য, চা বাগান, ফরেস্ট, জাস্ট বিশ্বাস করো মন সত্যি বলতে পুরো একদম শান্ত হয়ে যাবে। অ্যান্ড ওই দূর থেকে দেখা যাচ্ছিলো পাহাড়, যেটার জন্য এত দূর ছুটে আসা। অ্যান্ড এই দেখো তোমরা চারিপাশে টি গার্ডেন্স রয়েছে আর দূরে পাহাড়, জাস্ট সিনটা তোমরা ফিল করো, এত সুন্দর জায়গা। আমি বলে হয়তো বোঝাতে পারবো না তোমাদেরকে, এটা যে সামনে দেখবে সেই একমাত্র কিন্তু বুঝতে পারবে। আমি সত্যি মানে আমার মানে সমস্ত থিঙ্কিং, সমস্ত চিন্তা সব কিছু রিফ্রেশ হয়ে যাচ্ছিলো। আমি জাস্ট এতটা এক্সাইটেড ছিলাম সামনে পাহাড় দেখে। আমি এর আগে একবার গ্যাংটক গিয়েছিলাম, তো তখন আমি এরকম ব্লগস বা কিছুই করতাম না 2014 সালে, তো এখন তাই জন্য ক্যামেরা বন্দি করতে পারছি মুহূর্তকে, আলাদাই মজা লাগছে।
এখানে প্রত্যেকটা জায়গা এত সুন্দর, এক একটা জায়গা কোনোটা মিস করার মতো নয়। মানে অল টাইম মনে হচ্ছে ক্যামেরাটা রেডি রাখি, এইটাও ছাড়লে হবে না, ওটাও ছাড়লে হবে না। তো এই ভিডিওটা আমি বেসিক্যালি কিন্তু নিজের বেশি শর্টস দেখাচ্ছি না, কারণ আমিও তোমাদেরকে দেখাতে চাইছি যে প্রকৃতির সুন্দর দৃশ্য কতটা কতটা মনোরম। অলরেডি নাও তোমরা দেখতে পেয়ে গেছো, ওয়েলকাম টু দার্জিলিং। হ্যাঁ, আমি যাচ্ছি দার্জিলিংয়ে। সত্যি এটাকে কুইন অফ হিলস বলা হয়, অ্যান্ড ইট ইজ জাস্টিফাইড যে কেন এটাকে কুইন অফ হিলস বলা হয়ে থাকে। আর বিশ্বাস করো তোমরা যে জায়গাটা এতটা সুন্দর, এতটা শান্তির না যে মানে মানে বলে বোঝাতে পারবো না। তো এই ভিডিওটা আমি এই কারণে ভয়েস ওভার ইউজ করছি যাতে তোমরা আমার কথাগুলো যে শোনো, অ্যান্ড সিনারিজগুলো দেখো, যাতে তোমরাও কাছ থেকে ভালোভাবে জায়গাটা দেখতে পারো, আমার ব্লগ দিয়ে তোমরা বুঝতে পারো। মানে আমি চেষ্টা করব সেটা করানোর। এবার আমাকে তোমরা জানিও যে তোমাদের কেমন লেগেছে। আর এই মুহূর্তে না মানে এই সমস্ত জায়গায় নিজের কোনো শট নিতেও ইচ্ছা করছিল না, ইচ্ছে করছিল বাইরের দৃশ্য দেখাই। তো আমি কার্শিয়াং দার্জিলিংয়ে পৌঁছেই গেছি, দেখতে পাচ্ছ তোমরা স্টেশন। কিছুক্ষণের মধ্যেই টয় ট্রেন এসে গেছে, যেটা দার্জিলিংয়ের বিশেষত্ব, স্পেশালিটি। দার্জিলিং মানেই টয় ট্রেন। আমাদের সামনে দিয়ে একটা টয় ট্রেন যাচ্ছিলো, এই টয় ট্রেনগুলো ডিরেক্ট দার্জিলিং থেকে শিলিগুড়ি যায়। তো আমরা আমাদের হোটেলের দিকে এগিয়ে চলেছি আরও রাস্তা বেয়ে। দার্জিলিং না অনেকটা ছোট শহরের মতো, যেটা দেখতে মানে সেই শহরটার মধ্যে কোনো কোলাহল নেই, কোনো মানে সেরকম কলকাতা বা কোনো রিচ শহরের মতো ওরকম নাম ঠাম নেই, কিন্তু পাহাড়ের বুকে এতটা একটা ছোট্ট শহর, এটা কিন্তু সত্যি খুব ভাল লাগছিল দেখতে। তো চলো আমি কিছুক্ষণ একটু চুপ করি, অনেক কথা বলেছি, তোমরা একটু দেখো আর ফিল করো যে দার্জিলিংটা ঠিক কেমন। আমাদের হোটেল, এটা ডিটেইল ভিডিও তোমরা পরে এটা ব্লগে পেয়ে যাবে। এটা হচ্ছে হোটেল কালিকা। আমাদের রুম ফেয়ার পড়েছিল 2200 টাকা। তো পৌঁছে গেছি আমি আমার হোটেলে, এখান থেকে একটু রেডি হব। রেডি হই আমি পৌঁছে গেছি একদম দার্জিলিংয়ের ম্যালে, যেটা সবাই ঘুরতে পছন্দ করে এই জায়গাটা। এই জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর, যেরকম শপিং করার জন্য সেমনি সিনারির জন্য, হ্যাং আউট করার জন্য, টাইম পাস করার জন্য, এক কথা জাস্ট অসাধারণ। সো দার্জিলিংয়ে পৌঁছে গেছি, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। এখান থেকে একটা নিউ ব্লগ স্টার্ট করবো, যেটা হবে ডে টু। দার্জিলিং পৌঁছে খুব মজায় আছি, তো সারাদিন ফোনে ব্যস্ত থাকে। ওকে চলো টাটা, ওয়েট ফর ডে টু ব্লগ। বাই বাই।